সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরিস ফ্যামিলি কিচেন আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আমি সবার পছন্দের একটি খাবার তৈরি করে নিয়ে এসেছি। এটি হচ্ছে কাচকি মাছের শুটকি দিয়ে মিষ্টি কুমড়ার পাতা রান্না। চলুন দেখা যাক এই রান্নাটি কীভাবে করতে হয়। এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবং প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে এগুলোকে হালকা ভেজে নিয়েছি। এর মধ্যে আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ রসুন দিয়ে দিলাম। রসুনগুলোকে আমি এরকম করে ছিলে হালকা থেতো করে নিয়েছিলাম। দিয়ে এগুলোকে প্রায় 2 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি এবং এর মধ্যে আমি দিয়ে দিলাম কাচকি মাছের শুটকি। আমি কাচকি মাছের শুটকিগুলোকে আগে থেকে গরম পানি করে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এগুলো দিয়ে খুব অনবরত নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি। এভাবে করে পেঁয়াজ, রসুন এবং মাছগুলোকে প্রায় 5 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি এবং এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচের বাটা এবং 1 চামচ পরিমাণ আদা বাটা। এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে করে কাঁচামরিচ এবং আদার কাঁচা গন্ধটা না থাকে। অনবরত নেড়েচেড়ে এগুলোকে আমি প্রায় 5 মিনিটের মতো আবারও ভেজে নিলাম এবং এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো অ্যাড করে দেবো। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং অনবরত নেড়েচেড়ে এগুলোকে কষিয়ে নিতে হবে। প্রায় 6 থেকে 7 মিনিটের মতো আমি এগুলোকে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এর থেকে কত সুন্দর তেল বের হয়ে এসেছে। এবং সামান্য একটু পানি দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি এখানে মিষ্টি কুমড়ার পাতাগুলো দিয়ে দেবো। এখানে আমি নরম নরম আগা ডোবা এবং নরম নরম পাতা নিয়েছি, এগুলোকে দিয়ে দিলাম। প্রায় 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন এর থেকে কত সুন্দর পানি বের হয়ে এসেছে। এই পানি দিয়ে কিন্তু এই শাকগুলো খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। শাকগুলোকে আমি উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 থেকে 6 মিনিটের জন্য। দেখতে পাচ্ছেন শাকগুলো কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আবারও অনবরত নেড়েচেড়ে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আশা করি এইভাবে যদি কেউ তৈরি করে থাকেন তাহলে কিন্তু এই শাক রান্নাটি বা এই শুটকি রান্নাটি খেতে অনেক ভালো লাগবে। আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এই পানি দিয়ে কিন্তু পুরোপুরি রান্নাটা শেষ হয়ে যাবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো রান্না হওয়া পর্যন্ত। প্রায় 10 মিনিটের মতো আমি আবারও রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু খুব সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে। সামান্য একটু পানি পানি আছে। এরকম মাখা মাখা তরকারি দিয়ে ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে। শুটকি মাছ এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে খেতে। ঢাকনা খুলে আমি এবার পানিগুলো শুকোনো পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু কোনো প্রকার কোনো পানি নেই। এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আমার এই রান্নাটি। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু একদম দুর্দান্ত স্বাদের একটি রান্না। অনেকে হয়তো বা এই কাচকি মাছ অনেক পছন্দ করেন, এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আজ এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।